ভাটে কাণ্ড পার্ট ওয়ানে তোমরা দেখেছিলে যে কুশল আর মোটা ভাই একটা বাড়ি ভাড়া নেয়, আর বাড়ির মালিককে মোটা ভাই মুয়ের বাড়ি মেরে ফেলে। তারপর অন্য একটা ভাড়াটের ঘরে লুকিয়ে রাখে। তারপর সেই অন্য ভাড়াটের ঘাড়ে কুশল ও মোটা ভাই দোষ চাপিয়ে দেয়, আর তারপরেই পুলিশের এন্ট্রি হয়। তো চলো এইবার দেখা যাক কি হয় পার্ট টুতে। তুই আর মোটা ভাই মিলে ভাই এই মোয়াটাকে সাইড কর, আমি না পুলিশটার সঙ্গে গিয়ে ম্যানেজ করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাইড করছি, তাড়ি যা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ যাচ্ছি, এই চান করছি। তো কি হয়েছে, তাড়াতাড়ি এসে গেটটা খোল। হ্যাঁ স্যার, বলছি স্যার আমি তো কোনো জামাকাপড় পরিনি স্যার, কি পরে যাবো বলুন? কতক্ষণ লাগবে? হ্যাঁ স্যার এই আমি 10 মিনিট ধরে, আমি 20 মিনিটেই আসছি। তাড়াতাড়ি আসবে কি বল। হ্যাঁ স্যার আসছি আসছি। আমি চান করছিলাম। কই তোর চুল তো ভিজে নেই? স্যার আমি হেয়ার ডাটা শুকিয়ে নিয়েছি। কই হেয়ার ডাটা নিয়ে আর কি যা। স্যার হেয়ার ডাটা তো খারাপ হয়ে গেছে। ঠিক আছে হেয়ার ডাটা নিয়ে আমি ঠিক করে নেবো, যা। সামনে একটা চা ওয়ালার দোকান আছে, ওখানে একটা মোড়ের মাথায় গেছে, আপনি এখন হচ্ছে আমি সরিয়ে নিতে পারবেন কি? 2-3 ঘন্টা পরে শুনি হয়তো চলে আসতে পারে, নাও আসতে পারে। আরে এখানে আর ঠিক আছে, তাহলে আমি 2-3 ঘন্টা পরেই আসছি। আচ্ছা স্যার, যান যান যান। বুড়োকে দেখে ভাবলাম বুড়ো হয়তো জ্যান্ত হয়ে গেছে, এমন ভাবে বসিয়ে রেখেছিস। হ্যাঁ হ্যাঁ বসিয়ে তো রেখেছি, এবার তাকে বলে কোথায় গিয়ে সাইড করতে হবে। ওখান থেকে ভাই বাড়িতে কত লোক চলে আসছে খালি। ঠিক বলেছিস, কি করা যায় কি করা যায়। হ্যাঁ তুই এক কাজ কর, তুই গিয়ে একটা কাঠওয়ালার কাছ থেকে, কাঠওয়ালার কাছে যাবি, গিয়ে যত কাঠ আছে 10-12 খানার মতো কাঠে, কাঠের যে টুকরো টুকরো হয় না, পক্ষ নিয়ে চলে তাদের, চলে তুই চলে যা। আর তুই আর আমি মিলে এক কাজ করো, একে নিয়ে বুড়োকে নিয়ে আমাদের ওই বুড়োর যার একটা যে ছোটো বাড়ি আছে সেই বাড়ি থেকে নিয়ে চলে যাও, কারণ সেই বাড়ির খোঁজ তো কেউ জানে না। সেখানে নিয়ে গিয়ে একে নিয়ে একদম দিহান্ত করে দেওয়া হবে। হ্যাঁ এটাই হচ্ছে একটা সলিড আইডিয়া, চো 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 চো। দাদা কাঠের দামগুলো কত করে যাচ্ছে? বাবু এই কাঠ 50 টাকা কেজি আর এটা 100 টাকা কেজি। বাবু কোনটা লাগবে বলুন বাবু। দাম জেনে লাভ নেই দাদা, যেটা সবচেয়ে সস্তা সেটাই গুছিয়ে দাও। বাবু কাঠটা কিসের জন্য লাগবে? দাদা কি বলবো, জঙ্গলে গেছিলাম মঙ্গল করতে, কিন্তু বাবুর সঙ্গে এসে গেছে একটা সিংহ, এসে আমাকে, আমি বললাম আমি বাচ্চা ছেলে, আমাকে জেনে দিয়েছে, আর কৃষ্ণেন্দ্র বাবুর ফিউজ খেয়ে নিয়েছে। আচ্ছা দাদা ওটা তোমার কে হয় কি বাবা? বাবা তো বেঁচে আছে, বাবা নিঃশ্বাস নিচ্ছে তো, শ্বাস চলছে, মানে শ্বাস কি করে চলে? আরে সারা আমি তো বিদেশ ফেরা ডাক্তার, তোর কি করে জানবি? হ্যাঁ তোরা আমার বাবাকে মারার চেষ্টা করেছিস, তো দেখ তোদের এক্ষুনি কি করে, পুলিশকে এক্ষুনি ফোন করছি, তোদের ব্যবস্থা আমি করছি। আরে আরে দাদা দাদা ক্ষমা করে, দাদা ক্ষমা করে দাও, পুলিশকে দাদা ফোন করবে, আমি সব সত্যি কথা বলছি, বইটা দাদা ভুল করে আমার হাতেই লেগে গেছিল। দাদা তুই তো আমার নামে তো দিছিলি। দাদা আমাদের সবার হাতেই বই লেগেছিল দাদা, সবাই দাদা বইটা লেগে গেছিল। ক্ষমা ক্ষমা আমি সেদিন করতাম, আমার বাবা যেদিন বেঁচে থাক,
তোদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য আমার একটা প্ল্যান ছিল, ঠিক আছে? এবার তোরা সবকটা ফাঁসবে, এবার সত্যি করার পুলিশ আসবে, জেল হয়ে যাবে। আর তোমার কাছে কি কাজ, তুমি এই বাড়িটাও নিয়ে নাও, ওই বাড়িটাও নিয়ে নাও। আবে এই ঘরটা আমারই আর ওই ঘরটাও আমার, আমি এই দুটো ঘরে আমিই থাকবো, কারণ আমি বাপের আসল ছেলে রে। আচ্ছা মোটা ভাই, আমার মনে হয় না ডালে কালো পোকা পড়েছে, কারণ এখানে ওর বাপ মরে গেছে আর ওখানে দুটো ঘর বাড়ির পড়ে রয়েছে। হ্যাঁ সেটাও ঠিক, আমাদের কৃষ্ণেন্দু বাবু তো কোনো ছেলে খুলেই নেই, তাহলে এটা আবার কি? দুটো বাড়ি আমার, আমি একা রাজত্ব করবো। কৃষ্ণেন্দু বাবুর বাগান বাড়ি তাহলে কে দেখবে? কেন আমি দেখবো? আর কৃষ্ণেন্দু বাবুর থিয়েটারটা কে দেখবে? কেন আমি দেখবো? সব আমি দেখবো। তখনই আমার দেখে নুনটাকে দেখে আমার খুব সন্দেহ হয়েছে, তারপরে আমার মাদের ফ্ল্যাটটা আছে। আচ্ছা এই ভাল লাইনে এই ব্যাপার তাহলে, তাই তো? আমি সবাইকে বলে দাও, ওখানে তোমাদেরকে দেখতে পেলাম না, তাই এখানে এলাম। দু তিন ঘন্টাও তো এখনো হয়নি, আমার বাড়িতে অনেকক্ষণ আগে দু তিন ঘন্টা হয়ে গেছে। কৃষ্ণেন্দু বাবু, লজ্জা করে না তোদের? তোরা যে বাড়ি থাকে সেই বাড়ির মালিককে মেরে দিলি। হ্যাঁ তোদেরকে আমি জেলে দেবো, জেলে দেবো না, তোদেরকে আমি ফাঁসি দেবো। যে থালায় খেতে সে থালায় ফুটো করলি তো? আরে না না স্যার, জেল করাবেন না স্যার, জেল করবেন স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। আর কোন স্যার কাউকে মাওড়া স্যার, ভুল হয়ে গেছে। আপনি স্যার এক কাজ করুন, আপনি এই ঘরটার এক ভাগ আপনি নিয়ে নিন স্যার। এক ভাগ? এক ভাগ নেবো না আমি, দুটো বাড়ি আমার, আর কৃষ্ণেন্দু বাবুর যা সম্পত্তি আছে সেটাও আমি নেবো। তাড়াতাড়ি চিতাতে আগুনটা লাগা। নে নে তাড়াতাড়ি আগুনটা লাগিয়ে দে, শুভ কাজ আর দেরি করিস না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে। অনেকদিন পর পার্ট-2টা এনেছি, অনেকদিন ধরে আনবন করে আনা হচ্ছিল না, তো লাস্ট অব্দি পার্ট-2টা এনে চলে এসেছি। অবশ্যই জানাবে যে পার্ট-2টা কিরকম লাগলো তোমাদের, আর কারা কারা পার্ট-2-র জন্য অপেক্ষা করে বসেছিলে সেটাও আমাদেরকে বলবে। আর যারা এখনো অব্দি পার্ট-1 দেখোনি, নিচে ডিসক্রিপশনে পার্ট-1-এর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পার্ট-1-টাও দেখে আসবে আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। নিচে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করে নেবে। তোমরা তখন অন্য ভিডিওগুলো দেখো, আমি তখন মুখের পাটাগুলো ঝেড়ে নিই। তো যতদিন তোমার পুরনো ভিডিওগুলো এনজয় করো, আবার দেখা হচ্ছে তাহলে পুরো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।